রাস্তাটা হচ্ছে আচ্ছা, কিন্তু দেখে মনে হচ্ছে আমরা যশোরে কোথাও যাচ্ছি। যশোর ভায়া টু যে ইন্ডিয়া যাওয়া হয় সেখানে যাচ্ছিলাম। এবার স্পেনে অপু বিশ্বাসকে পেয়ে জড়িয়ে ধরল বাংলাদেশি ভক্তরা, ভালোবেসে অপুকে দাওয়াত দিল। অপুর প্রশংসা করে কি বলছে সবাই সম্পূর্ণ ভিডিও দেখুন। আজকে প্রোগ্রামের জন্য ফ্রান্স থেকে স্পেনে গেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। ইতিমধ্যে স্পেনের বার্সেলোনায় গিয়ে বাংলাদেশি সিঙ্গার মনির খান লায়লাদের সাথে যুক্ত হয়েছেন। নিজের ফেসবুক আইডির স্টোরিতে একটি ভিডিও শেয়ার করে অপু বিশ্বাস জানিয়ে দিয়েছেন তিনি এখন স্পেনে। সেই ধারাবাহিকতায় স্পেনে এবার ভক্তদের সাথে দেখা পেলেন অপু বিশ্বাস। জীবনে প্রথমবারের মতো স্পেনে গেছেন এই নায়িকা। দীর্ঘ ক্যারিয়ারে নায়িকা অপু বিশ্বাস অসংখ্য দেশে ভ্রমণ করলেও স্পেনে আগে কখনো যাওয়া হচ্ছিল না। হঠাৎ করে বাংলাদেশিদের আয়োজন একটি অনুষ্ঠানে মঞ্চ মাতাতে স্পেনে গেছেন তিনি। সেখানেও অপু বিশ্বাসের ভক্ত রয়েছে তা দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাসের সাথে কাটানো মুহূর্তের অনেকগুলো ছবি শেয়ার করেছেন একজন মেয়ে। মূলত হঠাৎ করে স্পেনে অপু বিশ্বাসের সাথে দেখা হয় তাদের। অপু বিশ্বাসকে দেখে চমকে যান সবাই। এরপর অপু বিশ্বাসের সাথে আড্ডা দেন প্রবাসী ভক্তরা। স্বামী ছেলে সন্তান ভাইকে নিয়ে অপু বিশ্বাসের সাথে আড্ডা দেন। এ সময় কালো পোশাকে অপু বিশ্বাসকে দেখতেও দারুণ লাগছিল। সবার সাথে ফুরফুরে মেজাজে সময় কাটিয়েছেন এই জনপ্রিয় নায়িকা। মূলত অপু বিশ্বাস প্রথমবারের মতো স্পেনে গিয়ে ঘুরে ঘুরে সময় কাটাচ্ছেন। এর ফাঁকে বাংলাদেশি ভক্তের সাথে দেখা হয়। এ সময় অপু বিশ্বাসের সাথে কাটানো মুহূর্তের অনেকগুলো ছবি শেয়ার করে নিজেদের ফেসবুক অলে অপু বিশ্বাসকে প্রশংসা করে লেখেন, আমাদের দেশের জনপ্রিয় কিছু শিল্পীর সাথে দেখা করে খুব ভালো লাগলো। আশা করি আগামীকাল তারা তাদের কর্মসূচি সফলভাবে শেষ করতে পারবে। ছোটবেলার ক্রাশ অপু দিদি সত্যি মিশুক মানুষ, দেখা করে ভালো লাগলো। নিজেদের বাসায় অপু বিশ্বাসকে আমন্ত্রণও জানিয়েছেন তারা।